অভিমুখে লং মার্চ শুরু হয়েছে শাহবাগ থেকে আরো জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান আদিলুর রহমান লং মার্চ কখন শুরু হয়েছে আর কারা কারা উপস্থিত আছেন কি বলছেন তারা দেখুন আজকে যে লং মার্চ সেই লং মার্চটি আসলে কিছুক্ষণ আগে শাহবাগ থেকে শুরু হয়েছে এই লং মার্চের যে বিষয়টি সেটি যেটি আমরা আসলে লক্ষ্য করতে পারছি যে ইন ক্লাব মঞ্চ নামে একটি সংগঠন তারা মূলত আজকের যে লং মার্চ সেই লং মার্চের যে আয়োজন সেই আয়োজনটি আসলে তারা করেছে কিছুক্ষণ আগে তারা শাহবাগ থেকে তারা শাহবাগ থেকে তাদের যে লং মার্চটি সেই লং মার্চটি শুরু করে এবং আর সেই মার্চটি কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ থেকে শুরু হয়ে তারা একটি মিছিল টিএসসি হয়ে আবার শাহবাগে গিয়ে এই মিছিলটি আসলে শেষ হবে এই মিছিলটি শেষ হবার পরে মূলত এই শাহবাগে বেশ কয়েকটি ট্রাক প্রস্তুত করে রাখা হয়েছে এই ট্রাকগুলো ট্রাকগুলোতে করে মূলত তারা ঢাকা থেকে কুমিল্লা এবং ফেলির উদ্দেশ্যে রওনা হবেন তেমনটি এখানকার যারা এই আজকের যে লং মার্চের আয়োজন করেছেন তারা আসলে জানিয়েছেন মূলত এটি কিন্তু বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ নয় এটি ইনক্লাব মঞ্চ নামে একটি সংগঠন তারা এই লং মার্চের আয়োজনটি আসলে করেছে এবং এই লং মার্চের যে বিষয়বস্তু সেটি আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি সেটি হচ্ছে যে ভারত যে বাদগুলো দিয়েছে সেই বাদের মাধ্যমে বাদ দেওয়ার পরে সেই বাংলাদেশে যে বন্যা হয়েছে এবং বিভিন্ন সময় ভারতের বাধের কারণে বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার প্রতিবাদেই মূলত তারা এই যে লং মার্চটি সেই লং মার্চের আয়োজনটি আসলে করেছে এবং একই সাথে ভারত সীমান্তে বিভিন্ন সময় নির্বিচারে বাংলাদেশিদেরকে হত্যা করা হয়েছে আর সেই হত্যার প্রতিবাদেও তারা সরব হয়েছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে এই লং মার্চে যারা আয়োজন করেছেন এই লং মার্চের আয়োজন থেকে ভারত সীমান্তে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডগুলোর যে বিচার সেই বিচারের দাবিও আসলে করা হচ্ছে এবং একই সাথে এই লংমার্চটি কুমিল্লায় যখন পৌঁছবে তখন সেখানে ছাত্র জনতার একটি সমাবেশ হবে এবং সেই সে অনেক ছাত্র জনতা সেখানে অংশগ্রহণ করবে এমনটি আসলে তাদের প্রত্যাশা কিছুক্ষণের মধ্যেই মূলত এইখানকার যারা মার্চে আজকে যারা অংশ নিয়েছেন তারা যে কুমিল্লা বা ফেনীর উদ্দেশ্যে মূলত ট্রাক করে তাদের যে লং মার্চের যাত্রা সেই যাত্রাটি শুরু করবেন তো লং ডম্বর বাঁধ অভিমুখে লং মার্চ করছে একটি সংগঠন শাহবাগ থেকে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান